নাজিরহাট পৌরসভার প্রথম নির্বাচন 29 মার্চ। গতকাল 12 মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার শেষে আজ 13 মার্চ বাংলাদেশ নির্বাচন কমিশন নাজিরহাট পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলের অনুকূলে মঙ্গলবার বেইনেতুন 5টা পর্যন্ত উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ, মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর সহ 82 জন প্রার্থী হলের মাঝে প্রতীক বরাদ্দ কার্যক্রম শেষ করছে নির্বাচন কর্মকর্তা। এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায়, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও নাজিরহাট পৌরসভার রিটার্নিং অফিসার মনির হোসেন খান ও ফটিকছড়ির নির্বাচন কর্মকর্তা শামসুল হক ফৌজদার সহ ব্যাক প্রার্থী হল উপস্থিত আছে। এডে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এম হায়াত জগ প্রতীক, স্বতন্ত্র প্রার্থী আলী আজম সাদেক ফাইয়ে মোবাইল প্রতীক, স্বতন্ত্র প্রার্থী আনোয়ার পাশা ডাবগাছ প্রতীক, স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন চৌধুরী কম্পিউটার প্রতীক, তরিকত ফেডারেশন প্রার্থী শাহজালাল ফুলের ও বিএনপি এস এম সিরাজ উদ্দৌলা ধানের শীষ প্রতীক লইনে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু করছে। আজ 13 মার্চ নাজিরহাট পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দের নির্ধারিত দিন ছিল। আমরা সকাল 10টা থেকে মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে প্রতীক বরাদ্দ শেষ করলাম এবং আজকে থেকেই তারা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করবে। আমি আচরণবিধি সহ অন্যান্য সকল বিষয় আলোচনা করে তাদের প্রতীক বরাদ্দ করেছি এবং সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য তাদের কাছে আবেদন জানাই। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।